আল্লাহ বলছেন যার বাড়িতে মা আছে বাপ আছে ইসটিকে নিয়ে গোটা জীবন সাজিয়েছে বৃদ্ধ পিতাকে দুটো খেতে দেয় না অসুস্থ মা ডাকছে সারা দেয় না ছাগলের পাশে আরেকটা ছাগলের পাপ পড়ে গেছে গরুর পাশে আরেকটা গরু জবাই হচ্ছে এই গরু সামনে পানি দিলে যেমন এর হুঁশ থাকে না কতক করে খেয়ে নেয় আরেকটা গরুকে জবাই করছে গরু আজ আমাদের সমাজের নতুন বিয়ে করে দুবাচার তিন বছর সংসার করে বাবার সংসার থেকে মায়ের সংসার থেকে আলাদা হই

খাওয়ার সময় বাপকে ডাকতে পারলি না খাওয়ার সময় মাকে ডাকতে পারলি না তোর বিবেক আছে আল্লাহ বলছেন জাহান নামি মানুষ আর জিনদের মধ্যে ওদেরকেই জাহান নামের জন্য বানিয়েছি যারা বুদ্ধি থেকেও বুদ্ধি খরচ করে না বিবেক থেকেও যারা দেখে না জান্নাতের বাগান দেখে যারা জাহান নামের কাটটাই গিয়ে ঘুরছে ওদের বিবেক বুদ্ধি আছে এখানে কোরআনের মধু

এতটুকু বুদ্ধি নাই যে কি বলছি আমরা শুনি আর এই মুসলমান বললে আমরা আবার তাদের জানা যাবো তাদের জন্য কাঁদবো তাদের খানা করব। তাদের কবরে লাশ পাবো তাদের জন্য দোয়া করব এদের জন্য দোয়া করেও কোন লাভ হবে না যদি এরা বুঝতে পেরে তো না করে মারা যায় আল্লাহ পাক বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা কলব আছে আছে চিন্তা আছে মেধা আছে ভাবে না ওয়ালাহুম আদানুল লা ইয়াসমাউনা বিহা কান আছে আজান শুনে ওলামাদের কথা শুনে দিনের 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 দাই যারা পাড়ায় পাড়ায় মহল্লায় মহললায় মসজিদে মসজিদে খানকায় খানকায় মসজিদে মসজিদে জলসার মাসকানে কোরআন থেকে হাদিস থেকে রেফারেন্স দিয়ে কথা বলে সাহাবাদের কথা আলেমদের কথা নবীদের জীবনী হাক্কানি ওলিদের জীবনী আদর্শ কথাগুলি বলে এগুলো কান দিয়ে শোনার পরে শোনে না যারা কোরআন বলছে জানো আরো হলো তারা চোখ দিয়ে সবকিছু দেখে দেখে ও দেখে না যারা আল্লাহ দেখতে পারে না রসুল দেখতে পারে না বাপমার মুখের দিকে তাকানোর সময়টুকু হয় না সবকিছু দেখে কত চোখরা দেখার সময় হয় না আল্লাহ এদের সম্পর্কে বলছে কান আছে শোনেও শোনে না বুদ্ধি আছে ভেবেও ভাবে না চোখ আছে দেখেও দেখে না উলা

মানুষ নয় বরং জানোয়ার তারা আর জানোয়ারের জন্যই তো জাহান আল্লাহ কে আমাদের দিন জাহান নামের লোকের দেবে কি বলছে জিজ্ঞাসা করবেন প্রশ্ন করেছে উত্তরটা দিয়ে ফেলি কখন পালা পালানো থাকবে বলছে পাকিস্তানে নাকি ইমাম মাহাদি বার হয়েছে এ নিয়ে কিছু বলো ইমাম মাহাদি এখন সব ঘরে ঘরে এসে যাচ্ছে

বিশ্বে মুসলমানদের এই চলমান পরিস্থিতির অবসান হবে না তিনি আসবেন আমরা সবাই তার সাথী হয়ে আল্লাহর জন্য যুদ্ধ করে শহীদ হব বলুন ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ এখন থেকে তৈরি থাকো এখন থেকে রেডি থাকো খুব কম সময়ের মধ্যে ইমাম মাহদি চলে আসবেন যত কিয়ামতের আলামত সব 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 গুলো হয়ে গেছে কিছু বাকি নাই কোনটা বাকি আছে যতগুলো কথা বলেছি সব হয়ে গেছে সব হয়ে গেছে কে আমাদের দিনটা হিসাবের দিনটা খুব অথচ মানুষ এই সম্পর্কে কাফের ভাবে ভাবে হিসাব সামনে হিসাব সামনে সামনে এসে গেছে গোটা পৃথিবী যে জুলুম নির্যাতন হচ্ছে ইমানদার মুসলমানদের উপরে ইমাম মাহদী (আঃ) এসে পৃথিবীতে একটাই মাত্র দিন থাকবে সেই দিনের নাম হচ্ছে ইসলাম বলুন সুবহানাল্লাহ কোনো সংবিধান আর থাকবে না একটাই মাত্র সংবিধান থাকবে সেটা হলো কুরআনের সংবিধান সুবহানাল্লাহ যারা তার সাথী হয়ে লড়বে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন বলুন সুবহানাল্লাহ এই যত ভন্ডামি করে নতুন করে দাবি করছে মামহাদি এরা মিথ্য এরা কাৎসা এদের কথা বিবৃত হওয়ার কোনো দরকার নেই আল্লাহর নবী বললেন আমি নবী আমি শেষ নবী তবে আমার পরে আরো 30 জন মিথ্যা নবীর দাবিদার হলো 28 জন হয়ে গেছে শেষ গোলাম মোহাম্মদ কাদিয়ানী

আপনি পড়বেন আপনার ছেলে পড়বে আপনার istri পড়বে আল্লাহর নবী সম্পর্কে জানতে পারবেন নবীর জীবনীটা পড়াও সেটা একটা সওয়াবের কাজ ইবাদত বলুন ইসলাম পড়তে হয় ভাবতে হবে আর আমরা খালি শুনবো 2 ঘন্টা 3 ঘন্টা হুজুর আরেকটু বলুন আরেকটু বলুন শুনে 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 জীবনটা পার হয়ে গেল অথচ পড়লাম না পরিপূর্ণ কখনো জানতে পারবেন না পড়বো সকালে বাবা

কে আমাদেরকে বলেছে আমি মাথায় ঢোকে না যে সারা বছর কোরআন শরীফ নেই নামাজ রোজা হওয়ার জাকাত তসবি তালিল কিচ্ছু নাই বছরে একদিন বাড়িতে যেদিন মিলাদ হবে সেই দিন শুধু হাফেজ সাহেব পড়বে আর কোরআন শরীফ পড়ে না জীবনে মেয়েরা কোরআন শরীফ খোলে না ওই কাপড় দিয়ে পেঁচিয়ে রমজান মাসে শেষে নিয়ে উপরে রেখে দিয়ে চার মাস সম্পর্ক করে এটা কোরআনকে ভালোবাসা হলো ভালোবাসা হলো না রাত দিন কোরআন পড়ে রাত্রিবেলা রাত গভীর হয়ে গেছে

আল্লাহ পাক বলছে আসমান হলো সাতটি আর থেকে আল্লাহ প্রথম আসমানে চলে আসে এসে বলে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের সাড়া দেব জোরে বলুন সুবহানাল্লাহ তোমরা বিপদে পড়েছো আমার কাছে সহযোগিতা চাও আমি আল্লাহ সহযোগিতা করব তোমরা গুনাহ করেছো আমি আল্লাহ আমার কাছে মাপ চাও আমি আল্লাহ গুনাহ ক্ষমা করে দেব রাত যখন গভীর হয় আল্লাহ তার বান্দাকে ডাকতে শুরু শুরু করে হে পাপিষ্ট বান্দা সুদ খেয়েছিস মদ করেছিস নামাজ কাজা করেছিস অন্যায় করেছিস জুলুম করেছিস বান্দা এখন রাত হয়ে গেছে কারোর কাছে তোর গোপন পাপটা আমি বলবো না তোর পাপটা আমি গোপন রেখেছি তুই কি আমার কাছে ডাকবি না আমাকে কি বলবি না আমার কাছে যখন বলবি কাউকে বলতে হবে না শুধু গোপনে আমার কাছে সেজদা দিয়ে কেঁদে বলবি রব রব না

দেখুন পানিটা ফেলুন দুনিয়া যদি কাঁদতে পারেন আখের হাতে কাঁদতে হবে না আর দুনিয়া যদি কান্না না আসে আখেরাতে কান্নার শেষ থাকবে না অনেকে ভাবছেন ও ঠিক আছে

আল্লাহ গফুর রহিম আল্লাহ রহমানুর রহিম বাবা আল্লাহ বড় ক্ষমাশীল সবাইকে আল্লাহ মাফ করে দেবে বাবা একটা মদক দাঁড়িয়ে ছিল ও ছুটে এসে এই আল্লাহ ক্ষমা করো চল চল যদি শুনে যে জলসা এসে একবার বসলে পুরো আল্লাহ সবাইকে ক্ষমা করবে মথর মদ আর খাবে না ছেড়ে দেব বেশি করে খাবে ও জানে আল্লাহ ক্ষমা করে দেবে

নিজের পিঠ পেতে দিয়েছে নিজের ছেলে আলীকে পাশে শুয়ে নবীকে নিজের বিছানায় শুয়েছে খাইয়েছে কষ্টের সময় তার তার পাশে দাঁড়িয়েছে সারা জীবনের সব পরিশ্রম গুলো পণ্ড হয়ে গেছে কেন নবীকে সত্য নবী বলে বিশ্বাস করে শুধু ঈমান আনতে পারেনি সব শেষ আবু তালিব যখন মারা যাচ্ছিল আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের কানের কাছে বসে বসে বলছে চাচা একবার তুমি কলেমাটা স্বীকার করো একবার মুখ দিয়ে উচ্চারণ করো তারিখ নকল করছে একই কথা আবু তালিব সেদিন বলল ভাইপো সব ঠিক আছে কিন্তু তোর স্থিতি কিন্তু ভালো না পাশে যারা দাঁড়িয়ে আছে এরা কেউ মুমিন না সব তো কাফেরদের লিডার বসে আছে এদের সামনে দাঁড়িয়ে কিভাবে আমি কলেমাটা বলবো এই রকম পরিস্থিতি যখন হলো নবী বারবার বারবার কলেমা পড়াচ্ছিল আল্লাহ পাক শোনাচ্ছে ইন্নাকা লা তাহদি মান আহাবতা ওয়া লাকিন্না আল্লাহ ইয়াদি মাই ইশা

ছোলো পারা ষোলো পৃষ্ঠা আট নম্বর লাইনে বিরাশি নম্বর আয়া সুর আল্লাহ ইন্মাত ও আমিলা সলিহান সুম্মা তাদা আমি আল্লাহ অবশ্যই তাদের জন্য গফুর রহিম হব ক্ষমাশীল হব তাদের জন্য গফুর রহিম হব তাদের পাপকে আমি আল্লাহ মুছে দেব শর্ত হচ্ছে ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা প্রথম শর্ত হলো যারা তওবা করবে প্রথম শর্ত কি হলো

আল্লাহ রাস্তাটা ধরবে আলেমদের সাহবতে বসবে মসজিদে ইমামের সঙ্গে সম্পর্ক রাখবে মিথ্যা রাস্তাটা বন্ধ করে দিয়ে حرامের রাস্তাটা বন্ধ করে দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তায় ফিরে আসবে আর ও আমিলা সলিহা ভালো কাজ করবে সুম্মা হাত্তা মৃত্যু পর্যন্ত এই ভালো কাজের উপরে জমে যাবে যতদিন বাঁচবে নামাজ কাজা করবে না মিথ্যা বলবে না ওজন কম দেবে না মানুষের পাশে দাঁড়াবে এই রকমের জন্য তো বা করে গিয়ে আর নামার ছাড়বো না সারা জীবনের তো বা করে গিয়ে যত কষ্ট হোক কোনো দিন কোনো দিন ওজনে কম দেব না মালপাল বিক্রি লোকের আমাদের কিছু মানুষের ধনী হওয়ার ইচ্ছা আছে তাই না ভাই মানুষকে ঠকিয়ে যে পয়সা আপনি দিলেন কত লাভ হবে কত লাভ করতে পারবেন কাফনের তো পয়সা নেই ভাই

বলছে আমি বলবো আমি নামাজি পরেশগার লোক নেহযুরের murid তাহাজ্জুদ করি জিকির করি কি কিন্তু বিয়ে দেওয়ার সময় ঠিক ছেলের বাপের মেয়ের বাপের আর মুটকে 2 লক্ষ টাকা দিয়েছে কারt গদি ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল আলমারি সকেস ছেলের বাইকটা পর্যন্ত আদায় করে নিয়েছি তার মানে আপনার ছেলেকে আপনি আপনার বেআইয়ের কাছে বিক্রি করে দিয়েছেন ও ছেলে আপনার নেই ও ছেলেটা বিক্রি হয়ে গেছে গরু যেমন কুরবানির সময় 10000 টাকায় বিক্রি হয়ে গেলে মালিক আর গরুর দাবি করতে পারে না ঠিক বিয়ের সময় যারা জুলুম করে কত মুসলমান কাঁদে বয়স হলো হুজুর দোয়া করুন কি দোয়া আমার মেয়ে দুটো বিয়ে দিতে পাচ্ছি না কেন সরকার তো কন্যাশ্রী রূপশ্রী দিচ্ছে অনেক হেল্প করছে দিচ্ছে কিন্তু ছেলের বাপ চাইছে 3 লাখ টাকা বাইক চাই মুসলমান এই রকম হারামখোর হতে পারে এত বড় জুলুম মত হতে পারে তোর দাড়ির লাভ তোর দাড়ির চাইতে ছাগলের দাড়ির দাম আছে ছাগল আজ্জাই হবে না তো হারাম খায় মুকে বড় দাড়ি लेके মাথায় পাকড়ি পরে সাদা পাঞ্জাবি পরে আয়রন করা জামা কাপড় পরে বিয়েতে গেছে এসি গাড়িতে লেবেছে সকলে বলছে কে বড় আমার বেয় বেয়াই আসছে তো বেয়াইকে বসিয়ে দিয়েছে তার আগে 2 লাখ টাকা চলে গেছে ছেলের বাড়ি হারাম কত বড় নিকৃষ্ট কাজ আপনি করলেন শুকুরের মাংস খেলে কুকুরের পায়খানা খেলে কুকুরের গু খেলে হাইজের রক্ত খেলে এতটুকু কমন সেন্স নাই যে মেয়ের বাপ তার কলিজার টুকরা সন্তানটাই তোমার কাছে দিয়ে দিয়েছে খাইয়ে পরিয়ে বড় করে সব তো আমার আমার তার ছেলে পুলে বলে সে মেয়ে তো লেখাপড়া শিক্ষা দেবে সে রান্না করে একটা মানুষ রান্না করার জন্য শহর এলাকায় তিন হাজার টাকা দিলে তাহলে রান্নার লোক পাওয়া যায় না ঠিক বলছি না ভুল বলছি যারা কলকাতা কাজ করে খবর নিয়ে দেখবে তিন হাজার টাকা দিলে তবে রান্না করে দেবে বিবি সারা জীবন রান্না করে খাইয়েছে বিবির হাতে কত টাকা দিয়েছে বলুন সারা জীবন আপনার জামা কাপড় পরিষ্কার করে দিয়েছে এর জন্য একটা কাজের লোক লাগবে ফ্রি সার্ভিস পেয়ে গেছে জাননি পেয়েছে আপনার বিছানা করে দেবে অসুস্থ হলে ভাই পানি দেবে কষ্টের সময় পাশে সে থাকবে মেয়ের বাপ কলিজার টুকরা কন্যাটাকে তো আপনার দিয়ে দিয়েছি এরপরে পয়সা এরপরে টাকা এরপরে জমি এরপরে দাবি করেন কিভাবে হারাম দাদা হুজুর রহমতুল্লাহ ওসিয়া তোমার পরিষ্কার বলে গেছে এই রকম জুলুম হারাম করে বাড়িতে দাওয়াত খাবেন

প্রত্যেকটা ছেলে মেয়ে তার কাছে এই পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি ভক্তি শ্রদ্ধা যাকে যিনি করবে যিনি পাবেন তিনি হচ্ছে পাপ এবং মা বলুর

রাত যখন গভীর হলো বাইজিদ পোস্তামির মা রাতেবেলা ঘুমটা ভেঙে গেল গিয়ে बोलते বাইজিদ রে প্রচন্ড তৃষ্ণার্থ হয়ে গেছি একটু পানি কি আমায় দিবি না আপনি যদি নামাজে দাঁড়িয়ে গেছেন নফল নামাজে দাঁড়িয়েছেন আপনার அப்பா মা যদি আপনাকে পিছন থেকে ডাকে কিংবা পাশের রূপ থেকে ডাকে নামাজটা ছেড়ে দিয়ে আপনার அப்பா মা ডাক শোনাটা বাধ্যতামূলক

একটাই কারণ সন্তানদেরকে আমরা মানুষ করতে আল্লাহ চেনাতে পারি রসুল চেনাতে আপনি বাপ সন্তানকে সন্তানকে বোঝান

হাতে তিরিশ বছর পেশাবের পানি তুলে দিলে কখনো আল্লাহ হতে পারবে না যতক্ষণ না আলেমের চরিত্রটা আপনার চরিত্রের মধ্যে না ফিরে আসে ইমাম সাহেবের তিরিশ বছর পাটি পে দিয়ে কখনো আপনি যোগ্য ইমানদার হতে পারবে না যতক্ষণ না ইমামের চরিত্রটা আপনার মধ্যে না ফিরে আসবে ওরা বুঝেছেন উঠে দেখছে খুব খুঁজতে খুঁজে 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 কোথাও পানি বাচ্চা

আল্লাহ আমার অসন্তুষ্ট হবে সকাল পর্যন্ত পানি নিয়ে দাঁড়িয়ে আছে ফজরের আজান যখন হয়ে গেল আসাল

করে দাঁড়িয়ে আছি মা পানিটা পান করে সকাল বেলা সন্তানকে আরামের বিছানায় ঘুম পড়িয়ে দিয়ে আল্লাহর কাছে আমার সন্তান যা করেছে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে আল্লাহ গো আমার সন্তান বাইজিৎকে সুলতানুল অরিফিন শ্রেষ্ঠ আল্লাহর ওলি আপনি বানিয়ে দি দোয়ার কাজ করে নিতে হয়

সামনে রাখো বড় ফলের প্লেট আঙ্গুর আপেল কমলা লেবু কিসমিস কাজু দামি বড় সেই আপনাদের চৌমাতার মিষ্টি হুজুর খাচ্ছে কি আহ খেয়ে পুরো গলাটা ঠান্ডা করছে আর শেষে আড়াইশই যে দই আছে না বলছে আমি টক দই খাবো কি দই ঠক দই খে পুরো গলা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে একবারও কখনো বাপকে দেখে বাপের হাতে একটা মিষ্টি দিতে পারলি না তুই যখন ছোট ছিলেস এ মুসলমান শোনো জলসা এসে ছেলে বলছে আব্বা লেবু আর বলতে পারছে না বাপ লেবু কিনে খোসা ছাড়িয়ে দানাগুলো বার করে ছেলের মুখে দিয়েছে না দেয় দিয়েছে জলসার দিনে বাজারে নিয়ে বাপের পকেট থেকে দুশো টাকা বার করেছিল ছোট্ট ছেলেটা উচিত ছিল না বাড়িতে বিলাদের দিন আব্বাকে পাশে বসিয়ে খাওয়াই মাকে পাশে বসিয়ে খাওয়াই

এমন জোরে ফুল দিয়েছে চুল রয়েছে আসমানে চলে যাবে কি বুঝবে তারপরে দিন সেই যে বিপদ সেই বিপদ কেন সবার ফুক আপনার মাথায় পড়েছে অরিজিনাল যার ফুকটা পড়ার দরকার সেই ফুকটা পড়ে নি কাক করছেন বললাম বলে আসুন দোয়ার জায়গা ওটা বাপ মাকে খাওয়াও এই শীতের সময় দুটো মোজা কিনে বাপের পায়ে পরিয়ে দাও মায়ের পায়ে পরিয়ে দাও পাঁচশো সাতশো টাকায় দামি দামি শাল চাদর পাওয়া যায় দুটো কিনে বাপের জন্য মায়ের জন্য একটা দিয়ে দাও দেড় টাকার দামি মোটা ব্লাঙ্কেটটা পাওয়া যায় ওটা বাপের গায়ে মায়ের গায়ে একটা দিয়ে দাও তোমার মা শীতে কাঁপছে তুমি তার একটু গরম জায়গায় রাখো দুপুর বেলা মা পুকুরে নেমে গোসল করতে পারছে না পানিটা গরম করে একটু তোমার বউকে ইস্টিকে বলো মাকে গোসলটা করিয়ে দিতে তোমার তোমার আব্বাকে বলো ওজুর পানিটা গরম করে দিতে রাত আটটা বেজে গেছে বাপ ছোটবেলা থেকে সাতটার সময় ভাত খায় আটটা বেজে গেছে চারটে বৌমা রান্না করে হাড়ি নিয়ে যে যার মতো ঘরে চলে গেছে তুমি তোমার বৌমাকে কেন বলতে পারলে না যে বাপকে আগে তুমি খাওয়াবে মাকে আগে তুমি খাওয়াবে রান্না হয়ে গেলে আগে যেন বাপের খাবারটা তুলে দি এটা বলতে পেরেছে যারা তাদের বাড়িতে মিলাদ না হলেও সে বরকত পাবে এটা বলতে পারে নাই যারা আল্লাহর কসম করে বলছি

يسألونك ماذا إنفقون قل ما انفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم علي. দ্বিতীয় পারা চোদ্দ পৃষ্ঠা চোদ্দ নম্বর লাইনে দুশো পনেরো নম্বর সুরানম্বা কারা পুরান শুনিয়ে দিচ্ছে

আমি আমি আমলা জুবার বলছে কথাটা লিখে নেন যারা বাপমাকে কাঁদিয়েছেন সংসারে বরকত চাচ্ছেন আজকের বাড়িতে ফিরে গিয়ে মাকে নিজে সংসারে তুলে নিন বাবাকে নিজে সংসারে তুলে নিন সকালে আব্বাকে খেতে দিন দুপুরে আব্বা আম্মাকে খেতে দিন রাতে আব্বা আম্মাকে খেতে দিন না 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 যে হাত আম্মার মুখে খাবার তুলে দিয়েছে যে মুসলমানের ঘরে তার আব্বা আম্মার খাবারটা ব্যবস্থা হয়েছে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে কখনো রুজির কষ্ট জীবনে দেবে না জোরে বলুন সুবহান আল্লাহ কত হুজুরের মিলাদ পড়াবে পড়াও কত জলসায় বক্তব্য শুনবে শোনো কত ইমাম সাহেবের খাওয়াবে খাওয়াও কত বক্তার পার্টি পেটে পো কত কমলারে মুছিলে জিলে হুজুরের মুখে দেবে দাও তোমার আব্বা পাশের রূপ থেকে তোমার মা পাশের রূপ থেকে দুঃখ করবে কষ্ট করবে কেঁদে বলবে রব্বানা মিলাদ বাড়িতে হলো দোয়ার অনুষ্ঠান হলো ছেলে

বিয়ে বাড়ি যাচ্ছিস যা আমার সাথে যাবি হিজাব করে যাবি আলাদা পর্দার সঙ্গে খাবো দুজনে চলে আসবো বউ বলছে তাহলে বেনারসি পরে কিনেছি কাঁদতে খাবো কে বিয়ে আর মরা বাড়িতে যদি বেনারসিটা না পরে ছোট পিট কাটা ব্লাউজ পরে যদি না বিয়ে বাড়িতে যাব তাহলে কে দেখবে আমার চেহারাটা তুমি একদম কথা বলবে না তুমি খুব বড় বাড়ি করো বউ বলছো খুব বড় করো তুমি কিন্তু লোক একদম ভালো না আগে তাহলে তোমার বিয়ে করতাম না এই কথাটা বলেছে তখন এই স্বামী নামক অপদার্থতা ফুল ঠান্ডা হয় ঠিক আছে জফারিশ মানে আপনি তো অভিভাবক আপনি অভিভাবক আপনি গার্ডেন ইস্টী কূপদগামী হলে আল্লাহ আপনাকে ধরবে ইস্তি নামাজ কাজা বলে আপনার কাছে আল্লাহ হিসাব চাইবে ইস্তি বেনামাজি থাকলে আপনাকে জবাবদিহি করতে হবে ইস্তি যদি নাপাক অবস্থায় ঘুমিয়ে আল্লাহর কাছে আপনি জবাবদিহি করবেন ইস্তি যদি কোরআন ছেড়ে দেয় সিরিয়ালে লিপ্ত হয় আপনি জবাবদিহি করবেন ইস্তি যদি আপনি ছাড়া অন্য কোন পরপুরুষকে ঘরে এনে আপনার অবর্তমানে গল্প করায় তাদের সঙ্গে মিষ্টি সুরে কথা বলে তারা আসলে তাদের যদি চায়ের ব্যবস্থা করে আপনার সঙ্গে হাসি ঠাট্টা ওইটা যদি কোন পরপুরুষের সঙ্গে করে আপনি দাইগুস দাইগুস দাইগুস

ইস্ত্রি যদি আপনার বাপ মাকে যদি বলে যে তোমার ভাইদের সঙ্গে চললে তোমার বোনদের সাথে চললে তোমার বাপের সংসারে টাকা দিলে তোমার ভাইকে সহযোগিতা করলে তোমার বোনের বিয়েটা তোমার খরচে হলে আমি তোমার মতো স্বামীর সংসার করব না কাল সকালবেলা উঠে ওকে ডিলিট করে দরকার নেই ও আপনার দুশ্মন ও আপনার দুশ্মন এরকম বিবি আমাদের আছে না নাই স্বামীকে বলছে জানো বড় সংসার বোনের বিয়ে তোমার টাকা জানো না হয় রাত্রে বেলা কানে কানে অক্সিজেন দিয়ে দিয়েছে কানে কানে ভ্যাকসিন দিচ্ছে তোমার টাকা ছোট ভাইদের সংসার চলবে বড় ভাইদের বিয়ে হবে তিনটে বোন তোমার ছোট ভাই ঠিক বলেছিস ঠিক বলেছিস আপনি নাফরমান হয়ে গেছেন

এটাই তোমার ইমান ছিল তান করবে ক্ৃষ্ট মালতা ইসা বল বল লালাতা নালল বিরু রাহাত হাতা তুতু মা

সময় একজন বিখ্যাত ধনীসা বাঁচিল নাম হলো আবু তালহা কি তার একটা সুন্দর খেজুরের বাগান ছিল বাগানের মধ্যে মিষ্টি পানির একটা কুয়া ছিল আবু বললো হে আল্লাহ নবী আর আল্লাহ তো কোরআনে বলেছে সব চাইতে উত্তম বস্তুটা দান্না করা পর্যন্ত সে ব্যক্তি আল্লাহর পেয়ারা হতে পারবে না আমার খেজুরের উৎকৃষ্ট বাগানটা আমার মিষ্টি কুয়োর পানিটা যে কুয়ার পানিতে আপনি মাঝে মাঝে পানি পান করেন এটা আমি আল্লাহর জন্য দান করে দিলাম আল্লাহর জন্য আমি দিয়ে দিলাম আপনার হাতে আমার নবী বললেন আবু তালহা তোমার দানটা আল্লাহ কবুল করেছে তবে তোমার আত্মীয়র মধ্যে এটাকে বিলিয়ে দাও আত্মীয়র মধ্যে তুমি বণ্টন করে দাও আবু তালহা বললেন আল্লাহর নবী যখন বলেছে উৎকৃষ্ট বস্তু না দিলে আল্লাহ সন্তুষ্ট হয় না আমার সবচেয়ে দামি খেজুরের বাগানটা আমি দান করে দিলাম দশ বিঘে জমির মালিক কুড়ি বিঘে ফিশারি জলকর মরের আগে সব ছেলে মেয়ে বোন বোনাই সবাই জমি জায়গা বুঝিয়ে দিয়েছে দশ কাটা জায়গা ছিল এই ঢালাই রাস্তার কাছে গন্ডগোলের জায়গা কোন দলিল কাগজ রেকর্ড করতে কিচ্ছু নাই পুরো কাগজ ফেল মনের আগে ইমাম সাহেবের ডেকেছে মুজিদের ক্যাশিয়ার ডেকেছে বলছে তাড়াতাড়ি নাম দিল নিয়ে চলে এসো ক্যাশিয়ার মনে করছে যদি দশ কাটা জায়গাটা দাটে করব যাই যাই কি বুঝলেন বুড়োটা মরবে একটু কিছু দেবে ক্যাশিয়ারের হাত ধরে বলছে

আল্লাহ আমাদের সবাইকে দিনের উপরে চলা তৌফিক দান করেন আমার প্রিয় ভাই একটু তাকবীর নারাই তাকবীর মুফতি মাওলানা আরিফুর রহমান সাহেব অত্যন্ত বিজ্ঞ আলেম তিনি এসে গেছেন আর কথা কয়টা তিনি অনেক মূল্যবান কথা বলবেন যা কিছু বললাম পাক আমাদের সবাইকে জীবনে আমল করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আল্লাহ আমাদের সবার জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিন সকলে বলুন আমিন